আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর, আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটোর এক ভিন্ন রেসিপি, আর সেটা হচ্ছে টমেটো ভাজি। কাঁচা টমেটো দিয়ে খুব মজাদার একটা আইটেম আমি তৈরি করি আমার বাসায়, আর সেটা আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি। আমাদের এই কাঁচা টমেটো ভাজি করার জন্য লাগছে টমেটো। আমি এখানে 5-6টি টমেটো চিকন করে কেটে নিয়েছি, আর আমি 3টি শুকনো মরিচ কুচি করে নিয়েছি, 1টি রসুন কুচি করে নিয়েছি, আর 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমাদের মশলার জন্য লাগছে সরিষার তেল, হলুদ আর লবণ। আসুন এখন আমরা মূল রান্নায় চলে আসি। আমরা একটা প্যান চুলায় জ্বালিয়ে দিলাম। এই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমরা ঠিক 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব। আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এখানে আমরা রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা আমরা একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এটা ঠিক একটু আদা ভাজা করে আমরা আগে নিয়ে নেব। আমাদের পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর আধা ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে আমরা মরিচ কুচি করে রেখেছিলাম, সেই মরিচ কুচিটা ঢেলে দেব। মরিচটা আমরা এই জন্যে আগে দেব না, তাহলে মরিচটা পুড়ে গিয়ে এর রঙটা নষ্ট হয়ে যাবে। এভাবে মরিচটা আমরা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমাদের যে টমেটোটা রয়েছে সেই টমেটোটা আমরা ঢেলে দেব। টমেটোটা আমরা এভাবে করে ঢেলে দিয়ে এটা আমরা সুন্দর করে নেড়ে ছেড়ে দেব, এবং এই টমেটো দেওয়ার পর এখানে আমরা লবণ এবং হলুদটা মিলিয়ে দেব। খুব সতর্কভাবে লবণ দিতে হবে, কারণ টমেটোটা কিন্তু মিলানোর পরে অনেক কমে যাবে। এবং খুব সামান্য হলুদ আমরা এখানে দিয়ে দিলাম। এখন এটা নেড়ে ছেড়ে আমরা ভাজব, এবং আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে এই রান্নাটায় আমরা কোনো ঢাকনা ব্যবহার করব না। 4-5 মিনিট ভাজার পরে দেখুন কী সুন্দর টমেটোগুলো নরম হয়ে গিয়েছে, কিন্তু ভাজা ভাজা একটা ভাব এসেছে, কিন্তু এটা কিন্তু ভেঙে যায়নি। এখন এখানে আমরা 1/2 চা চামচ চিনি মিলিয়ে দেব। টমেটোর যে একটা টক ভাব রয়েছে সেই টক ভাবটা যেন না থাকে, আবার মিষ্টি একটা ভাবও যেন না আসে, টেস্টি একটা ভাব আসে। এই কারণে এখানে আমরা দেখুন 1 চা চামচ চিনি মিলিয়ে দিলাম, এবং এটা আমরা নেড়ে চেড়ে আবার 3-4 মিনিট ভেজে নেব। আমাদের ভাজিটা একদম হয়ে গিয়েছে। আমরা পুরো রান্নাটাই কিন্তু জোর আঁচে করবো, আমাদের গ্যাসের আঁচটা কিন্তু আমরা একদম কমাবো না। খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন ভাজিটা, এবং আমাদের ভাজি যে আমরা চিকন করে টমেটোটা কেটেছিলাম সেটা কিন্তু ভেঙে যায়নি, সেটা একদম খুব সুন্দর টমেটোর জায়গাতেই টমেটো আছে, কিন্তু এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমাদের ভাজিটাও হয়ে গিয়েছে। খুব দ্রুত হয়ে গেল আমাদের মজাদার একটা ভিন্ন স্বাদের রেসিপি, সেটা হলো কাঁচা টমেটোর ভাজি। অবশ্যই আপনারা এভাবে ভেজে খেয়ে দেখবেন, খুব মজার একটা রেসিপি এটা, খুব মজার। আর অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।